নমস্কার বন্ধুরা বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে বেসিক্যালি যে স্টকগুলো দেখাবো সেগুলো বেসিক্যালি হবে আপনার স্মল ক্যাপ স্টক বলতে পারেন বা পেনি স্টক্স বলতে পারেন ঠিক আছে আর প্রত্যেকটা স্টকসি কিন্তু হবে পঞ্চাশ টাকার থেকে নিচে ঠিক আছে পঞ্চাশ টাকার থেকে কম কমে স্টক দেখাবো তো এই স্টকগুলোতে আপনি কি লং টার্মের জন্য ইনভেস্ট করে রেখে দেবেন ঠিক আছে লং টার্ম বলতে লং টার্ম বলতে কিন্তু পাঁচ বছর না মোটামুটি মিনিমাম আপনি দশ বছর এই সাত বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর এগুলো হচ্ছে মোটামুটি লং টার্ম তো এই এই বছরের জন্য আপনি ধরে রেখে দেবেন তাহলে কিন্তু একটা মাল্টি রিটার্ন আপনি পেতে পারেন একটা কিন্তু ভালো আপনি হিউজ একটা রিটার্ন আপনি পেতে পারেন এই স্টকগুলো থেকে আগেও আমি একটা ভিডিওতে কিছু এরকম স্টক দেখিয়েছিলাম যেগুলো ফান্ডামেন্টাল ঠিকঠাক ব্যবসা ভালো চলছে এরকমই স্টক্স আপনাদের দেখিয়েছিলাম আবার আমি দেখাবো ঠিক আছে তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে মিস না হয় আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাকে সাবস্ক্রাইব করতে এই কারণেই বলছি কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাকে শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না আপনি কিন্তু শেয়ার মার্কেট শেখায় লার্নিংয়ের জন্য কিন্তু চ্যানেলটাকে আপনাকে ফলো করতে হবে ঠিক আছে তো চলুন শুরু করি আজকের ভিডিও তো প্রথম যে স্টকটা দেখাবো সেটা হচ্ছে বেসিক্যালি আপনার ইজি ট্রিপ প্ল্যানার ঠিক আছে ইজি মাই ট্রিপ শেয়ার প্রাইস আছে এখন বিয়াল্লিশ টাকা আশি পয়সা রিসেন্টলি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট একটা ডাউন সার্কিট মেরেছে মার্কেট ক্যাপ দেখুন সাত হাজার পাঁচশো চুরাশি কোটি টাকার কোম্পানির হচ্ছে মার্কেট ক্যাপ আছে ঠিক আছে এবার যদি আমি চার্ট প্যাটার্নটা দেখি এক বছরের চার্ট প্যাটার্ন দেখুন অনেকবার কিন্তু আপনাকে অল্প অল্প করে রিটার্ন দিয়ে গেছে এইসব জায়গাগুলোতে অনেক রিটার্ন দিয়ে গেছে আপনাকে ঠিক আছে এই জায়গাগুলোতে এখন কিন্তু নিচের দিকে আসে এখন খুব ভালো সুযোগ আপনি চাইলে এটাতে এসআইপিও করতে পারেন বা আপনি যদি চান একবারে আর কি ইনভেস্ট করে লং টার্মে আর কি ফেলে রাখতে পারেন এস আই পি অনেকে কোশ্চেন করেন কি এস আইপি কতদিনের জন্য করা ভালো তো দেখুন আপনি বারো মাস মানে হচ্ছে এক বছরের জন্য আপনি এসআইপি করবেন প্রত্যেক মাসে একবার করে একটা অ্যামাউন্ট করে আপনি ইনভেস্ট করে দেবেন ঠিক আছে এস আইপি বেশ বারো মাস পরে আপনাকে আর ইনভেস্ট করতে হবে না আপনি ছেড়ে রাখবেন সেটাকে মোটামুটি লং টার্মে মোটামুটি দশ মিনিমাম সাত বছরের জন্য আপনি ছেড়ে রাখবেন এটা হচ্ছে এস আইপি পিরিয়ড আরেকটা জিনিস আরেকটা দাদাভাই কমেন্ট করেছিলেন ঠিক আছে তিনি বলছিলেন রাজেশ এক্সপোর্ট যেটা আমি দেখিয়েছিলাম যে লাস্ট আর কি অ্যানালিসিস করে দেখিয়েছিলাম লাস্ট ভিডিওতে রাজেশ এক্সপোর্টসে তো তিনি আর কি বলছিলেন যত ওপরের দিকে যাবে শেয়ারটা তত কিনবেন ঠিক আছে তো কিনতে পারেন দাদা হয় কোনো প্রবলেম নেই বাট আপনি যদি মানে ভালো প্রফিট করতে চান ঠিক আছে আপনি যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু উল্টোটা যত উপরে যত নিচের দিকে যাবে তত কিন্তু অল্প 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 কিনবেন তাহলে কী হবে মানে যখন ওটা উপরের দিকে যাবে রাইট কোম্পানি ওপরের দিকে যাবেই ঠিক আছে তো নিচ থেকে ঘুরে যখন ওপরের দিকে যাবে আপনার কিন্তু প্রফিটটা বেশি হবে আর আপনি শর্ট টাইমে করতে পারবেন যেমন আমি এই শেয়ারটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি আপনি যদি ধরুন এই সব জায়গাগুলোতে আপনি কিনতেন যত উপরের দিকে যাচ্ছে তত কিনতেন তাহলে কী হতো আপনার প্রফিটটা আপনার কম হতো কিন্তু একবার ভাবুন যদি আপনি এই জায়গাগুলোতে কিনতেন এই নিচে নেমে গেছে জায়গাগুলোতে কিনতেন তাহলে একবার ভেবে দেখুন আপনি কতটা প্রফিট কামাতে পারতেন ঠিক আছে তো এই জন্যই বলি রিভার্স ফর্মুলাটা আপনি একবার ভালো করে দেখে নেবেন আমি আর ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো রিভার্স ফর্মুলার সেখান থেকে রিভার্স ফর্মুলাটা শিখে নিন শিখে নিয়ে আপনি বুঝতে পারবেন ব্যাপারটা কীভাবে করা উচিত না করা উচিত কী কী মেনটেন করা উচিত কী কী ফলো করা উচিত তাহলে আপনি সেখান থেকে শিওর প্রফিট করতে পারবেন এবং শর্ট টাইমে প্রফিট করতে পারবেন তো সেটার আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো আপনি সেখান থেকে সূত্রটা একবার দেখে নিন ঠিক আছে তো এই যে দেখালাম একটা একটা দেখালাম ইজি মাই ট্রিপ বা ইজি ট্রিপ প্ল্যানার পরের শেয়ারটা দেখাচ্ছি আপনাকে পরের শেয়ারটা হচ্ছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড ঠিক আছে শেয়ার প্রাইস আছে এখন চুয়াল্লিশ টাকা তিরিশ পয়সা রিসেন্টলি একটা জিরো পয়েন্ট টু থ্রি পার্সেন্ট একটা আপার সার্কিট মেরেছে মার্কেট ক্যাপ দেখুন মাত্র আট হাজার ছশো সাতাত্তর কোটি টাকা ঠিক আছে না স্মল ক্যাপ কোম্পানি বোঝা যাচ্ছে যদি আমি এক বছরের চার্ট প্যাটার্ন আপনাকে দেখাই দেখুন এক বছরে কিন্তু জাস্ট এরকম একটা দিয়েছিল ষাট টাকার কাছাকাছি তো খুব একটা রিটার্ন দেয়নি আরও অনেক দূর পোটেনশিয়াল আছে কোম্পানিটা উপরের দিকে যাওয়া কোম্পানিগুলো কেন কি আমি সবকটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি দেখাচ্ছি তবুও আপনি যদি তার নিজে একবার নিজে নিজে আর কি বিচার করে নেবেন নিজে একবার বিবেচনা করে তারপরে ইনভেস্ট করবেন তবে লং টার্মের জন্য এই শেয়ারটা কিন্তু আপনাকে একটা মাল্টিপ্যাকারি রিটার্ন দেবে এটা কিন্তু আমি বলে রাখলাম ঠিক আছে তো চলুন পরবর্তী শেয়ারটা এবার দেখব নেক্সট শেয়ারটা হচ্ছে ইনফিবিম অ্যাভিনিউ লিমিটেড ঠিক আছে শেয়ার প্রাইস চৌত্রিশ টাকা দশ পয়সা রিসেন্টলি একটা টু পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট একটা ডাউন সার্কিট মেরেছে মার্কেট ক্যাপ দেখুন ন হাজার চারশো সাতাশি কোটি টাকার কোম্পানির মার্কেট ক্যাপ এবার যদি আমি এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই আপনি এটা এই শেয়ারটাতেও আপনি এসআইপি করতে পারেন ঠিক আছে বা আপনি লং টার্মের জন্য কিন্তু ফেলে রাখতে পারেন খুব ভালো শেয়ারটা আপনার জন্য হতে পারে দেখুন একই রেঞ্জে বিলং করছিল লাস্ট এক বছরে রিসেন্টলি একটা হাই দিয়েছে এখন কিন্তু আবার একটু নিচের দিকে আছে তো এখন চাইলে কিন্তু আপনি এসআইবির জন্য প্রথম আর কি ইনভেস্ট করতে পারেন বা আপনি লং টার্মের জন্য কিন্তু এখন খুব ভালো জায়গা আছে নিচের দিকে আছে আপনি কিন্তু ইনভেস্টটা করতে পারেন খুব ভালো একটা রিটার্ন পাবেন ফিউচারে লং টার্মে ঠিক আছে চলুন পরবর্তী শেয়ার দেখি এই শেয়ারটা তো কিন্তু প্রচুর ভোলাটিলিটি হয় মানে ওপর নিচ করতে থাকে শেয়ারটা ওপর নিচ করতে করতে কিন্তু আলটিমেটলি ওপর দিকেই যাবে শেয়ারটার নাম হচ্ছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক শেয়ার প্রাইস দেখুন সাতচল্লিশ টাকা আছে রিসেন্টলি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট আপার সার্কিট মেরেছে মার্কেট ক্যাপ দেখুন মাত্র পাঁচ হাজার একশো সাতষট্টি কোটি টাকার কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ আছে আমি যদি এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই দেখুন আপনাকে এখানে কতবার রিটার্ন দিয়েছে এখানে রিটার্ন দিয়েছে আপনাকে এখানে রিটার্ন দিয়েছে আপনাকে এই জায়গাগুলো আপনি ইনভেস্ট করলেন মোটামুটি এইরকম জায়গায় ধরুন আপনি সেল করলেন তাহলে একটা সুন্দর প্রফিট কামিয়ে নিতে পারবেন ঠিক আছে বা আপনি যদি চান লং টানোর জন্য খুব ভালো শেয়ার ঠিক আছে আপনি যদি চান এইসব জায়গায় একটা এখন একটা ইনভেস্ট করে দিন খুব ভালো সুযোগ আছে কিন্তু ইনভেস্ট করে সাত বছর দশ বছরের জন্য মোটামুটি ফেলে রাখুন ঠিক আছে তারপরে দেখবেন যে শেয়ারগুলো কোথায় যায় অনেকের এই শেয়ারটা নিয়ে অনেক ডাউটস আছে বা অনেক আর কি মানে সন্দেহ আছে তো আমি বলছি ফান্ডামেন্টালি একদম ওকে কোম্পানি আছে জাস্ট রিসেন্টলি একটা নিউজ এসেছিলো বলে শেয়ারটার এরকম অবস্থা হয়েছিল তো কোনো টেনশান নেই শেয়ারটা কিন্তু খুব ভালো শেয়ার দেখুন এখন দাম চলছে চল্লিশ টাকা চল্লিশ পয়সা রিসেন্টলি একটা ফোর পয়েন্ট হ্যাঁ ফোর পয়েন্ট নাইন ফোর সার্কিট মেরেছে মার্কেট ক্যাপ দেখুন চুয়ান্ন হাজার পাঁচশো পাঁচ কোটি টাকা শেয়ারের নাম সুজলন এনার্জি একটা এনার্জি কোম্পানি এনার্জি কোম্পানি ওপর নিচ করতে করতে উপরের দিকে যাবে তো টেনশান কোনো কারণ নেই আপনি দেখুন এক বছরের চার্ট পেটান দেখুন দেখুন একই রেঞ্জে কিন্তু আস্তে আস্তে যে যেখানে কিনেছে তাকে সেমভাবে প্রফিট দিয়ে গেছে ঠিক আছে এখন একটা ওই যে নিচের দিকে আছে নিউজ টেস্ট ছিল বলে আবার কিন্তু ওপরের দিকে রিসেন্টলি ওটা শুরু করেছে এটা ভবিষ্যৎ গিয়ে কিন্তু দৌড়াবে আমি এটুকু বলে বলে রাখলাম আপনি মোটামুটি দেখবেন সাত বছর দশ বছর পরে আপনি দেখবেন সেটা কিন্তু অনেক ওপরের দিকে দৌড়াবে নজরে রাখুন পরে কিন্তু হাতছাড়া হয়ে যাবে পরে আর পাবেন না চলুন পরবর্তী শেয়ারটা দেখাচ্ছি এই শেয়ারটাও খুব ভালো শেয়ার ঠিক আছে এটা বেসিক্যালি পিজ্জা তৈরির কোম্পানি পিজা বেস তৈরি করে এই কোম্পানিটা বিভিন্ন বড় বড় কোম্পানিতে আর কি যেমন ডমিনোস আছে এসব জায়গাতে আর কি ওই বেসগুলো ডেলিভারি করে শেয়ার প্রাইস দেখুন সতেরো টাকা ষাট পয়সা রিসেন্টলি একটা ওয়ান পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট একটা ডাউন সার্কিট মেরেছে মিস্টান ফুড লিমিটেড কোম্পানির নাম মার্কেট ক্যাপ হচ্ছে এক হাজার আটশো আটষট্টি কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ যদি আমি এক বছরে আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই দেখুন আস্তে 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 এরকম করতে করতে ওপর নিচ করতে করতে কিন্তু আলটিমেটলি ওপর দিকে যাবে এখন একটা নিচের দিকে আছে ভালো সুযোগ আছে আপনি কিন্তু চাইলে এখন ইনভেস্ট করতে পারেন লং টার্মের জন্য ফেলে রেখে দিন ঠিক আছে চলুন নেক্সট শেয়ার

এই শেয়ারটা সম্পর্কেও কিন্তু অনেকের মতবিরোধ আছে ঠিক আছে অনেকে অনেক কথাই বলে কিন্তু শেয়ারটা কিন্তু আমার খুব পছন্দের একটা শেয়ার খুব ভালো শেয়ার ইয়েস ব্যাঙ্ক লিমিটেড শেয়ার প্রাইস এখন তেইশ টাকা কুড়ি পয়সা রিসেন্টলি একটা জিরো পয়েন্ট টু টু পার্সেন্ট আপার সার্কিট মেরেছে মার্কেট ক্যাপ হচ্ছে ছেষট্টি হাজার সাতশো একচল্লিশ কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ এবার আপনাকে আমি এক বছরে চার্ট প্যাটার্ন দেখাই দেখুন আস্তে আস্তে উপরের দিকে একই একটা রেঞ্জে বিলং করছিল কিছুদিন তারপর আস্তে আস্তে উপরের দিকে গেছে ঠিক আছে এখন কিন্তু আবার একটা নিয়ে লোয়ার সার্কিট মেরেছিল আবার রিসেন্টলি একটা আপার সার্কিট মেরেছে তো নজরে রাখতে পারেন শেয়ারটা কিন্তু লং টার্ম ভালো আপনাকে প্রফিট দেবে আর আপনার যদি রিস্ক লাগে আপনাদের আমি তো বলেই দিয়েছি আপনাদের আমি তো শিখিয়েই দিয়েছি সূত্র যদি রিস্ক লাগে কোনো মানে কোনো ইয়েতে শেয়ারে সেটাতে আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে দেবেন তাহলে তো আপনি শিওর প্রফিট পেয়েই গেলেন ঠিক আছে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে আপনি শিওর প্রফিট পেয়েই গেলেন এইবার বাদ বাকি কতটা আপনি প্রফিট নিতে পারবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করবে ঠিক আছে তো নজরে রাখতে পারেন শেয়ারটা তো এই শেয়ারটা যেটা লাস্ট দেখাবো আজকে লাস্ট বাট নর্থ লিস্ট আরও অনেক শেয়ার আছে তো আমি অল্প অল্প করে কিছু করে দেখাচ্ছি কেন কি একবারে অনেক ভিডিও বড় হয়ে যায় তো এই কারণে অল্প অল্প করে দেখাচ্ছি তো পরবর্তী শেয়ারটা হলো ডেন নেটওয়ার্কস এখন শেয়ার প্রায় সাতচল্লিশ টাকা রিসেন্টলি ফোর পয়েন্ট জিরো এইট একটা ডাউন সার্কিট মেরেছে ঠিক আছে মার্কেট ক্যাপ দু হাজার দুশো পঁয়তাল্লিশ কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ এবার ডেন নেটওয়ার্কস আপনি যদি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ফলো করেন তাহলে বুঝতে পারবেন যখন মানে আগামীকাল বা নেক্সট দিন যখন আর কি মার্কেট ওপেন হবে তখন দেখবেন একটা কিন্তু আপার সার্কিট মারতে পারে নজরে রাখবেন আমি বলে রাখলাম কথাটা আপনারা যারা ভিডিও দেখবেন একবার মিলিয়ে নেবেন মার্কেট যখনই ওপেন হবে দেখবেন ডেন নেটওয়ার্ক কিন্তু আপার সার্কিট মারবে ঠিক আছে আমি বলে রাখলাম এবার যদি সেটা কি করে বুঝলাম বা কেন বললাম ঠিক আছে সেটা একটা অ্যানালিসিস আছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বেসিক্যালি অ্যানালিসিস আছে সেটা যদি জানতে চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি সেটা সম্পর্কেও একটা পার্টিকুলারলি আলাদা করে ভিডিও নিয়ে আসবো সেই অ্যানালিসিস সম্পর্কে ঠিক আছে তো এবার যদি আমি এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে ডেন নেটওয়ার্কস দেখুন একই রেঞ্জে বিলং করছিলো এখন কিন্তু রিসেন্টলি একটা আপার সার্কিট মেরেছে আবার একটা নিচের দিকে আছে এখন এখন চাইলে আপনি ইনভেস্ট করতে পারেন কেন কি বললাম মার্কেট যখনই ওপেন হবে নেক্সট দিন একটা আপার সার্কিট শিওর মারবে ডেন নেটওয়ার্কস ঠিক আছে যখন স্টার্টিং হবে আমি আবারও বলছি যখন স্টার্টিং হবে মার্কেট যখন ওপেন হবে তখনকার কথা বলছি ঠিক আছে তো বেসিক্যালি এই ছিল আজকাল আজকের বেসিক্যালি কয়েকটা স্টকস আপনাদের দেখালাম তো আপনার যদি কোনো স্টক সম্পর্কে ফুল ডিটেলসে অ্যানালিসিস দরকার হয় বিভিন্ন রকম টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিস পুরো বেসিক টু অ্যাডভান্স লেভেলে তাহলে আপনারা একটা কাজ করবেন কমেন্টে গিয়ে আপনারা সেই শেয়ারটার নাম লিখে দেবেন সেটার সম্পর্কে কোনো পুরো ভিডিও আপনি মোটামুটি পেয়ে যাবেন ঠিক আছে আর যদি আপনি চ্যানেলটাই নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আপনারা যদি চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে থাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে যদি কিছু নলেজ পান বুঝতে পারেন তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন তাহলে আমার সুবিধা হবে ব্যাপারটা বুঝতে যে আপনারা বুঝতে পারছেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন